দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ, সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ, যাচাই করুন আজই। প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান, তাও আরামবাগ শহরে প্রাইম লোকেশনে? আজই যোগাযোগ করুন মা সারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ। এক মহিলার চাষের জমির জল নিকাশি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। যদিও সেই ব্যক্তি জল নিকাশি বন্ধ করে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, যেটা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। অন্যদিকে মহিলার অভিযোগ, জমিতে জল জমে যাওয়ার কারণে সেখানে চাষবাস করতে পারছেন না, বর্ষার জল জমে যাচ্ছে। বিষয়টি পঞ্চায়েতে জানানো হলেও তার কোনো গুরুত্ব দেয়নি। জল নিকাশি বন্ধ করে দেওয়ার কারণে 8 থেকে 10 বছর ধরে জমিতে চাষ করতে পারেননি। জমির পাশেই একটি নির্মীয়মান বাড়ি রয়েছে, সেই বাড়িটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন অভিযোগকারী মহিলা। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ ব্লকের গৌরহাটি 1 নম্বর অঞ্চলের সাপ্রচল এলাকায়। সমস্যা বলতে আমি যেই জমিটার উপরে দাঁড়িয়ে আছি, এই জমিটাই আমি চাষ করে খেতাম দীর্ঘ 8-10 বছর। আমি যতদিন আমার বিয়ে হয়ে চাই 27 বছর, আমি ততদিন এই জমিটা চাষ করে খেতাম। কিন্তু আজ 8-10 বছর এই জমিটা ওরা পানি নিকাশি বন্ধ করার কারণে আমার মাঠে কোথাও কিছু নেই, এইটুকুনকে আমি চাষ করে খেতাম সেটুকুন ওরা বন্ধ করে দিয়েছে। তার ফলে আমার একমাত্র ওই যে আমার পিছনে মাটির বাড়ি, ওটা তো ক্ষতি হচ্ছে। সামনে আপনি যে বাড়িটা ছবি তুললেন, এই বাড়িটার কত বড় ক্ষতি হয়েছে আপনি সেটা প্রমাণ পেলেন। কী হয়েছে বাড়িটা? বাড়িটা তো পুরো ফেটে চলে যাচ্ছে, বাড়িটা তো বসে যাচ্ছে বাড়ি, অত বড় বাড়িটা যে হয়েছে বাড়িটা তো পুরো বসে যাচ্ছে। যে বাড়িটার কত বড় ক্ষতি হচ্ছে, সারা বর্ষা এইখানটাতে জল জমে থাকে, এখানে তো মানুষ না যাতায়াত করতে পারে, না আমি চাষ করে খেতে পারি, না কিছু করতে পারি। প্রবেশ করেছেন বাড়ির মধ্যে? বাড়ির মধ্যে তো প্রবেশ করতে পারি না এখন। কী কারণে ভয়? ভয়ে নয়, এখন বাড়িটা সম্পূর্ণ রেডি হয়নি বা এখন আতঙ্ক আছে একটু। এবারে যতক্ষণ না রেডি হয় ততক্ষণ আমি কী করে প্রবেশ করবো বলো? বাড়িটা তো প্রবেশ, কিন্তু তার প্রবেশ করার আগে তো আমাকে এইখানটা ক্লিয়ার করতে হবে। আমি যে প্রবেশ করবো, আমাকে তো সেই জল ভেঙে ভেঙে বর্ষাকালে সারা বর্ষা আমাকে যেতে আসতে হবে। আমি এই বাড়িটাতে কীভাবে যেতে আসতে পারবো বলুন? সেই পানি নিকাশিটা তাদেরকে দিতে হবে, তাদেরকে বলা হচ্ছে, তারা কোনো প্রসেশন নিচ্ছে না। পঞ্চায়েত জানালাম, পঞ্চায়েত রাখলো, পঞ্চায়েতের কথাও তারা মান্য করলো না। 144 করা হয়েছে, তাও প্রশাসন কোনো কাজ করছে না। তাহলে ওনাদিকে জানা হচ্ছে, পঞ্চায়েত ওনাদিকে ডেকেও ছিল, ওনারা পঞ্চায়েতে যায় না। আমরা গিয়েছিলাম কিন্তু ওনারা যায় না, পঞ্চায়েত যে ডেকেছিল ওরা পঞ্চায়েতের কথা অমান্য করেছে, ওরা যায় না। আমার নাম, আমার নাম মোসাম্মদ সালেহা খাতুন। জায়গাটার নাম, জায়গাটার নাম সাম্পুরজল। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স আরামবাগ, সদরঘাট, হুগলি। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। সমস্যাটা হচ্ছে আমাদের যে এই পুকুরটা আছে, হ্যাঁ, এই পুকুরে পানি নিকাশিটা ওরা বন্ধ করে দিয়েছে। এই যে মোহনটা যেটা দেখালাম, ওই মোহন দিয়ে এই পানি নিকাশি এইটাতে এখানটা মাটি ফেলে পুরো ভর্তি করে বন্ধ করে দিয়েছে। কত বছর ধরে বন্ধ হয়েছে? তা প্রায় দীর্ঘ 10 বছর। কত বছরের পুকুর এটা? এটা প্রায় 100 বছর। 10 বছর ধরে নিকাশি বন্ধ রয়েছে? হ্যাঁ। নিকাশির কারণে কী ক্ষতি হচ্ছে? নিকাশির কারণে ক্ষতি হচ্ছে, এই জায়গাটা সবসময় জল জমে থাকছে। এই জায়গাটাতে এই জমিটা তো চাষ, জমিটা চাষ হতো, চাষ বন্ধ হয়ে গেছে। আবার এই বাড়ির, এই বাড়িটা যে করেছে, বাড়িটা তো পুরো ফেটে ফুটে নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িটা পুরো নষ্ট হয়ে গেছে। কারা বন্ধ করেছে? এই যে জায়গাটার যে মালিক আছে এখন, শেখ মহিদুল ইসলাম। শেখ মহিদুল ইসলাম, যে এটা জমি ছিল,
ও যখন কিনেছে, কেনার পরই এই বাঁধটা দিয়েছে, আমরা মানা করা হয়েছে। মানা করার পর আমাদের আমার সঙ্গেও লড়াই হয়েছে, আমার কারণে আমার যখন ঘর হয় তখন মাল ঢুকানো নিয়ে আমার মাল ওইখানে রাস্তায় ঢেলে দিতে হয়েছে। আমার ঘর হওয়ার সময় মাল ঢেলে দিতে হয়েছে জমি থেকে, ওই জমি থেকে আমি মাথায় করে মাল বয়ে আনছি, আমাকে ট্রাক্টর ঢুকতে দেয়নি এটা দিয়ে। এখনই বাঁধ দিয়ে গাছ লাগিয়ে পুরো করে দিয়েছে, হ্যাঁ ঘিরে দিয়েছে। আমরা চাইছি যে পানি নিকাশিটা ক্লিয়ারভাবে হয়ে যাক, হ্যাঁ। আর এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এইটা আমাদের জায়গা, এই জায়গাটা সীমানিমাটা বের করতে, এই জায়গাটা সীমানিমা, ওরা যে বাথরুমটা করেছে বাথরুমটা পুরো আমাদের জায়গার উপরে। এইখানটা আমরা ধ্যান আরও কানে দিতে পারি, এখানটা কলা গাছ লাগিয়েছিল, এখানটা একটু ঝোপঝাড় হয়েছিল, আমরা কলা গাছ কেটে দিয়ে দেখছি ওরা পুরো বেড়াটাকে সোজা করে দিয়েছে, এখানটা পেট টাইপের ছিল, হ্যাঁ সেটা পুরো সোজা করে দিয়েছে। থানায় জানিয়েছে, হ্যাঁ থানাতে জানানো হয়েছে, এই জায়গাটা এই ওই যেখানটায় বাড়ি করছে ওই জায়গাটা 144 করা হয়েছে, তারপরেও কিন্তু ওরা কোনো কিছু মানে নেই। আইসি সাহেবকে বারবার কল করা হচ্ছে, আইসি সাহেব শুধু বলছে দেখছি দেখছি। আমি আজকেও ফোন করেছি, আইসি সাহেব ফোন ধরেননি, কালকেও ফোন করে বলেছি, হ্যাঁ বললে ঠিক আছে দেখছি, তার আগেও ফোন করেছি, হ্যাঁ ওই শুধু দেখছি আর কিছু করেনি, কোনো কাজ হয়নি। আমার নাম শেখ মোহাম্মদ কারিমুল্লাহ। মিথ্যে কথা, ইনারা কি করেছে, ওত্তরে জল চালাচ্ছে, এধারে ওধারে ড্রেন বন্ধ করে এধারে চালাচ্ছে, ডুবে মরে যাওয়ার ভয়েতে এইদিকে মোহনটা খোলা কুটুকুটি করছে, আমাদিকে আজ 20 বছর ধরে না শাসন করছে এরা, 20 বছর ধরে। সেইটা চাইছে এই ঘরটা দিন করতে দেবনি, এইটাই হচ্ছে তাদের কারণ। জমি দিয়ে মাল দিয়ে এসছে, মাল পর্যন্ত দিয়ে আসতে দেয় না, ওদিকে সেটা নাকি আটকে রেখেছেন আপনি, এমনকি আরো যাবেন চলুন, সব বন্ধ করে রেখেছে ওরা, এই যে ড্রেনটা উত্তরে যে করেছেন এখন, হ্যাঁ ডুবিয়ে ধারে নিয়ে এসছে, ওই কারণে ওরা কুতকুতি করছে ভয়েতে যে কিভাবে লিয়ে যায়, শাসন করার জন্য অনেক চেষ্টায় আছে। এবং ওনার জন্যে ওই কলা গাছগুলো যেখানটা রয়েছিল ওনার ওই জায়গাতে নাকি আপনি পায়খানার চেম্বার বানিয়েছেন, না সেটা পঞ্চায়েত আমরা অভিযোগ করেছেন, ওরা মারতে চাইনি। আপনার নাম কি? আমার নাম শেখ কালাম আলী। আচ্ছা 144 করা আছে, 144 করার সত্ত্বেও আপনি কিভাবে কাজ করেন? ওদের জায়গার মধ্যে করেছে ওরা, পুকুর আর এই জায়গা আমাদের এই ভিটের মধ্যে নেই, এটা ভিটে জমি না, এটা আমার নামটা শেখ কালাম আলী। আচ্ছা এই যে কেসটা যে করেছে ওনারা অভিযোগ করেছে ওনার ছেলের নামে, কিন্তু সে তো নাই, ওই যে তার বাবা, আমি তার কাকা, ই সিধে সাদা, ই কিছু জানেন, সমস্ত কিছু আমরাই করি দেখাশোনা। হ্যাঁ আমার নাম শেখ রাজি বলেছিলাম। দেখো এই যে উনি যে জায়গা দেখালেন যে এটা রাস্তার ড্রেন দিয়েছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি রাস্তার ড্রেন মিডিল পয়েন্ট থেকে করা হয়েছে, যখন আমাদের এক্স প্রধান ছিল তখন করেছেন ওই ড্রেনটা, এই ড্রেনটা অ্যাকচুয়ালি এই জায়গাটার জন্য, ওই জায়গাটার জন্য কোনো রকমভাবে ড্রেন নাই। আর ওরা যে বলছে 20 বছর ধরে শাসন করছে সেটা না, আমাদেরকে পুরো ওরা শোষণ করছে আজ 50 বছর ধরে, 20 বছর ধরে না, কারণ ওরা অপোজিট পার্টির সাথে মিশে আমাদেরকে শোষণ করছে, আমাদের ওপর অত্যাচার করছে, আমাদের যে টোটাল রাস্তাগুলো আছে আমাদের প্রতিটা জায়গায় ছাড়া আছে, ওরা কী করে আমাদেরকে ক্লোজ বা বন্ধ করে দিয়ে আমাদের ওপর অত্যাচার বা প্রেশার ক্রিয়েট করে একটা করে, ঠিক আছে। এই যে জায়গার নিকাশি, এই জায়গার নিকাশি এইটা না, এই জায়গার নিকাশি ওইটা, আর এই যে জায়গাটা চেপে আসছে পঞ্চায়েতে ওরা কমপ্লেন করেনি, আমরা করেছিলাম কমপ্লেনটা, আমাদের পঞ্চায়েতে কমপ্লেন করার পর ওরা যায়নি, আমরা গিয়েছিলাম পঞ্চায়েতে, ওরা নোটিশকে মানে অগ্রাহ্য করেছিল পঞ্চায়েতের নোটিশকে, তারপর আমাদের 144 করা হয়েছে সেটাকে পর্যন্ত অগ্রাহ্য করেছে। এখনও তো কাজ তাহলে আটকাচ্ছে না, তাহলে কাজ আটকাচ্ছে না, আমরা প্রশাসনকে বারবার জানাচ্ছি কিন্তু তার সত্ত্বেও কাজটা আটকাচ্ছে না, আর আমাদের যে বক্তব্য জায়গাটা মেপে দেবার সেটাও মারছে না, গায়ের জোরে করছে। আপনার নাম? আমার নাম শেখ রাকিবুল ইসলাম। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে
চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস কালীপুর রেলব্রিজের কাছে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চুর, মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে, নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি, যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম, তবে উন্নত্তর কেন, অর্ধ শত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি।